2021-এ কুলটি বিধানসভায় বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ডক্টর অজয় পোদ্দার। আজ তার জনসংযোগের মাঝে তিনি আজ মুখোমুখি আমাদের ক্যামেরায়। তার মুখ থেকে উঠে এলো দীর্ঘকাল ধরে বঞ্চিত। ডাক্তারবাবু, 2016-তেও আপনি দাঁড়িয়েছিলেন, 2021-ও আপনি প্রার্থী হয়েছেন, তখনকার অবস্থা এখনকার অবস্থার মধ্যে পরিবর্তনটা যদি বলেন। 2021-এ তো বিজেপি দেখতেই পাচ্ছেন পশ্চিমবাংলায় শাসনে আসতে চলেছে। 2016 দেশের মতন কোনো অবস্থা ছিল না, এবার আমরা 200 পারের অবস্থায় আছি, তো সেই হিসাবে কুলটির অবস্থাটা আপনি বুঝতে পারছেন। ডাক্তারবাবু, আপনি পাড়ায় পাড়ায় ঘুরছেন, গলিতে গলিতে ঘুরছেন, কুলটি নিয়ামতপুর বরাকরের কি কি পজিশন আপনি বুঝছেন যে বাসিন্দারা সেই সুযোগ সুবিধা এখনো পায়নি? কিচ্ছু পায়নি, বলতে গেলে কিচ্ছু পায়নি। আমাদের তিনটা নদী, একদিকে বরাকর, একদিকে দামোদর, একদিকে অজয়, তিনটা নদী থাকে সত্ত্বেও যদি জল না পায়, তার মানে ইচ্ছা শক্তির অভাব, কাজ করার ইচ্ছা নেই। যখন গুজরাটে 700 কিলোমিটার নর্মদার জল নিয়ে যেতে পারে মোদিজি, এখানে কি তিনটা নদীর জল দিতে পারে না? একটাও বাড়ি নেই কাঁচা, সমস্ত বাড়ি কাঁচা আছে, সমস্ত গ্রামগঞ্জে ফুটা টালি, ফুটা পোয়ালের ঘর। সে 70 বছরে কিছু হলো না, আমরা কিসের স্বতন্ত্রতা পেয়েছি? চোখে জল পড়ে যাবে গ্রামে গিয়ে। জনগণ যদি আপনাকে এবারে আশীর্বাদ করে, প্রথম কাজ কি হবে আপনার? প্রথম মোদিজির 4টা প্রকল্প, সবার পাক্কা বাড়ি, শৌচালয়, জল, ইলেকট্রিসিটি, ফার্স্ট কাজ এটাই। তারপরে তো উন্নয়ন কাজ, যে রোড থেকে আরম্ভ করে, সে তো গডকরিজি বলেছে 1 লাখ কোটি টাকার রোড পশ্চিম বাংলায় হবে শাসন আসলে। ডাক্তারবাবু, সব কিছুই হচ্ছে কিন্তু বেকার যুবকদের এখনো একটাও চাকরি নেই, এইটা নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করেছেন? যখন একটা ঝুপড়ি হয়নি, আপনি কর্মসংস্থানের কথা বলছেন, এরা 34 বছরে ভেঙে দাও, গুড়িয়ে দাও তাদের শাসন ছিল। তারপরে তো আপনি খুব ভালো শিক্ষক, খুব ভালো স্টুডেন্ট বলতে পারেন, আপনার তৃণমূলকে খুব তাড়াতাড়ি শিখে নিয়েছে, যে 34 বছরে বাম শিখেছে তারা 10 বছরে শিখে নিয়েছে। পশ্চিম বাংলার সংস্কৃতিকে শেষ, কর্মসংস্থান শেষ, কোনো কর্মসংস্থান নেই, আমাদেরকে নতুন করে তৈরি করতে হবে, সোনার বাংলা গড়তে হবে। আর শাসন আসতে দেন, আপনি দেখবেন কীভাবে বাংলাকে গড়া হচ্ছে। সোনার বাংলা গড়তে গেলে এখানে শিল্প চাই, শিল্প হবে, কর্মসংস্থান হবে, সব কিছু হবে। দেখুন তো আমাদের সমস্ত সেন্ট্রাল লিডারশিপে যে ভারতীয় জনতা পার্টির একটা বার করা হয়েছে কি 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 করবে, সেটা তো অলরেডি পেপারে চলে এসছে, সমস্ত জায়গায় চ্যানেলে চলে এসছে। ডাক্তারবাবু, আজকে চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে যে মর্মান্তিক ঘটনাটা হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? কি ঘটনাটা? যে নিজেকে হনু বুঝবে যে আমি গুলির তাগুতে ইলেকশন হ্যাম্পার করে দেবো, সিআরপির উপর বম চালাবো, গুলি চালাবো, তাদের তো এই হবে। আপনি কি মনে করছেন 26 এপ্রিল আপনার পক্ষে কি ভোট যাবে জনতার? নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনার কি আশ্বাস জনতার প্রতি? না, খুব ভালো সারা, তারা আশীর্বাদ করছে, আর খোলা মনে আশীর্বাদ করছে। কুলটির জন্য নতুন কোনো প্রকল্প যেটা আপনি ভেবে রেখেছেন? অনেকটা প্রকল্প আছে যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাখবো, আর আমার পুরো বিশ্বাস আমার কেন্দ্রীয় নেতৃত্ব আমার কথাটা অনেক কিছু রাখবে। আপনাদের বিপক্ষ দল বলছে যে এটা পুরো কেন্দ্র, যদি আপনারা যদি সরকারে আসেন তো এখান পুরো কেন্দ্র থেকে চলবে, আপনাদের কোনো সে থাকবে না, সেই বিষয়ে কি বলছেন? ইউপিতে কি কেন্দ্র চালাচ্ছে? বিহারে কি কেন্দ্র চালাচ্ছে? সমস্ত জায়গায় গভর্নমেন্ট চলছে, তারা সিএমই চালাচ্ছে, ওদেরকে কি মোদিজি চালাচ্ছে, কেন্দ্র চালাচ্ছে? এটা তো ভাবটা, যারা 70 বছর ধরে ভাবটা দিয়ে রেখেছে তারা এটাই বলবে, আর কি বলবে? তাদের কাছে কোনো বলার কোনো জিনিস নেই যে বলতে পারবে, এই জন্য তারা এই সব কথা উক্তি, এরকম উক্তি বলছে। চতুর্থ দফার নির্বাচন শেষ, আপনি কি মনে করছেন আপনাদের দিকে কতগুলো আসন যেতে পারে এখন অবধি? 70% জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? ডেফিনিট, ডেফিনিট, নিশ্চয়।